এরপরে কে এম সাদাত, আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, মসজিদে নামাজ পড়ার অবস্থা যদি আমি দেখি আমার জুতা অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, সে সময় আমার করণীয় কি? এক্ষেত্রে রদুল মুহতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে ওলামায়ে কেরাম অনেকেই ফতোয়া দিয়েছেন যে আপনার মূল্যবান কোনো বস্তু চুরি হয়ে যাচ্ছে, এরকম অবস্থা আপনি নামাজ অবস্থায় যদি দেখতে পান, তাহলে সেক্ষেত্রে নামাজ ভেঙে আপনি সেই চোরকে ধরতে পারেন বা আপনার সেই সম্পদ রক্ষা করতে পারেন, এই সুযোগ রয়েছে। আর যদি আপনি ছাড় দেন যে গেলে যাক আমি সালাত ত্যাগ করবো না, তো সেটা আপনার তাকওয়ার দাবি এবং সেটা আপনার জন্য অধিকতর সওয়াবের। যদি আপনি সেই স্যাক্রিফাইসকে মেনে নিতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে এবং বরং উত্তম। এরপরে এম এম রহমান, আপনি লিখেছেন তালাকের পর একজন পুরুষ 3 মাস আগে কি বিবাহ করতে পারবে? জি, তালাকের আগে, তালাক হওয়ার পর একজন পুরুষ 3 মাসের আগে, অর্থাৎ তালাক হয়ে গেছে তারপর যে কোনো সময় তিনি বিবাহ করতে পারেন। একজন নারীর বেলায় এটি প্রযোজ্য নয়, কেন নয়? কারণ হলো মূলত এই যে তালাকের পরে 3 মাস অপেক্ষা করার কথা বা ইদ্দতের কথা শরীয়ত বলেছে, এটা বলেছে যে নারীর গর্ভে কোনো সন্তান আছে কিনা সেটি প্রমাণের জন্য। যিনি তালাক দিয়েছেন তার মাধ্যমে কোনো সন্তান যদি তার গর্ভে এসে থাকে, তাহলে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বসতে পারবেন না, কারণ পরবর্তীতে সন্তানের দাবি নিয়ে মত পার্থক্য তৈরি হবে, আরও নানা রকম ঝামেলা তৈরি হবে। এই জন্য ইদ্দতের যে বিষয়টি সূরা তালাক 1 নম্বর আয়াতে এসেছে সেটি কিন্তু আপনার নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য নয়। কেন নারীদের জন্য প্রযোজ্য সেটি আমরা ব্যাখ্যা করেছি, যেটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর এছাড়াও কেন বিয়ের পরে 3 মাস নারীদেরকে ইদ্দত পালন করতে হবে, বিশেষ করে তিনি যদি সন্তান সম্ভব না হন, আর যদি সন্তান সম্ভব হয়ে থাকেন তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, এইসবটা কেন ব্যাখ্যা করতে হবে, এর বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা, অসাধারণ কিছু গবেষণা উঠে এসেছে, সেগুলো দেখলে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেটি আমাদের জন্য যথার্থ এবং সেটি আমাদের জন্য কল্যাণকর এবং সেটি আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় দৃষ্টিকোণ থেকে উপকারী। এরপর মাসুম ভিলা, আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছিল 1994 সালে, তখন 50,000 টাকা দেন মোহর নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এতদিন টাকাটা পরিশোধ করতে পারিনি। এখন পরিশোধ করতে গেলে স্ত্রী বলছেন এত বছরে ব্যাংকে এই টাকাগুলো রাখলে যে লাভ হতো সেটা দাও, আসল টাকা পরে দিও, এখন আমি কি করব, পরামর্শ দিবেন আশা করছি। ভাই মাসুম বিল্লাহ, আপনার স্ত্রী একটু বেশি চালাক মানুষ বোঝা গেল। দেখুন, মুদ্রাস্ফীতির কারণে আপনার ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে পাওনা টাকা এটার পরিমাণ বৃদ্ধি করে পরিশোধ করার কোনো বিধান আমার জানা নেই, এবং এ ব্যাপারে দু একজন সম্প্রতি আলোচনা তুলছেন, কিন্তু নির্ভরযোগ্য ফকিহ এবং ওলামায়ে কেরামের কেউ আপনার এটাকে আমলে নিয়ে আপনার পাওনাদারের পাওনা পরিশোধের ক্ষেত্রে মুদ্রাস্ফীতিকে আমলে নিয়ে অতিরিক্ত টাকা পরিশোধ করাকে কেউ জায়েজ বলেছেন বা করণীয় হিসাবে আপনার স্থির করেছেন এমনটি আমার জানা নেই। বিধায় আপনার স্ত্রীর যে মহানা ধার্য করা হয়েছে 50 বছর পরেও যদি আপনি পরিশোধ করেন, তাহলে সেক্ষেত্রে যেটা ধার্য করা হয়েছে সেটি তিনি পাবেন, লাভ তিনি আশা করতে পারেন না। তিনি কৃষি ভিত্তিতে লাভের আশা করবেন, তিনি কি বিনিয়োগ করেছেন? যদি তিনি আপনার কাছ থেকে মহরটা বুঝে নিয়ে এরপর আপনাকে দিতেন, দিয়ে বলতেন তুমি ব্যবসা কাটাও, এরপর আপনি ব্যবসা কাটালে সে ব্যবসার লভ্যাংশ তিনি দাবি করতে পারতেন।